ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান আহমেদ সুবহানি, আজকে আপনাদের সামনে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে পার্সিং, তা নিয়ে আলোচনা করব। আশা করি এই পার্সিং এর আলোচনাটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। পার্সিং, যাকে আমরা বাংলায় বলে থাকি পদন্বয় অথবা পদ পরিচয়, parsing means breaking down a word or words of a sentence grammatically, অর্থাৎ ব্যাকরণগতভাবে একটি বাক্যের যে ওয়ার্ড, যে পদ বা পদসমূহ থাকে, সেই পদসমূহকে বিশ্লেষণ করা, সেই পদসমূহকে ভেঙে দেখা, সেটি হচ্ছে পার্সিং। এবং এই পার্সিং সম্পর্কে যদি আমরা সমগ্র ধারণা পেতে চাই, তাহলে পার্সো স্পিচের আমাদের ধারণা থাকতে হবে। আমরা সাধারণত আটটি পার্সো স্পিচ পড়ে এসেছি, সেটি হচ্ছে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাছাড়াও আরেকটি বিষয় লাগবে, সেটি হচ্ছে ডিটারমাইনার্স। ডিটারমাইনার্স যেমন ডিটারমাইনার্স হলো কি, ডিটারমাইনার্স অংশ হচ্ছে যেমন আর্টিকেল, ডিটারমাইনার্স অংশ, আর্টিকেল আমরা জানি সবাই কি কি আছে, অ্যান দিয়ে আছে। পজিটিভ ডিটারমাইনের অংশ, সেখানে কি কি আছে, যেমন আই আছে, আওয়ার আছে, ইউর আছে, হিজ আছে, দেয়ার আছে, ইস আছে, এগুলো, এই পজিটিভ গুলো হচ্ছে ডিটারমাইনের অংশ। আবার ডেমোনস্ট্রেটিভ হলো ডিটারমাইনের অংশ, ডেমোনস্ট্রেটিভে কি আছে, দিস, দ্যাট, দিজ, দোজ, এগুলো হচ্ছে ডিটারমাইনের অংশ। তাছাড়াও যেমন কোয়ান্টিফায়ার আছে, কোয়ান্টিফায়ার কি, যেমন সংখ্যাগত বিষয়, যেমন মোস্ট, অল, আদার, এটসেট্রা। আবার কোয়ান্টিফায়ারের মধ্যে দুটি ভাগ আছে, সেটি হচ্ছে, একটি হচ্ছে যেমন কার্ডিনাল নাম্বার, একটি হচ্ছে অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার আমরা সবাই জানি, সেটি হচ্ছে কি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ ইত্যাদি। আবার অর্ডিনাল নাম্বার কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে এইভাবে আমরা যদি আটটি পার্সো স্পিচ প্লাস হচ্ছে ডিটারমাইনার, এই হচ্ছে মোট নয়টি পার্সো স্পিচ যদি আমরা জানি, তাহলে আমরা পার্সিং সম্পর্কে সমগ্র ধারণা লাভ করব। চলুন আমরা পার্সিং নিয়ে আলোচনা করি। তাহলে পার্সিং কি, পার্সিং হলো, সেটি হচ্ছে যে একটি সেন্টেন্সকে ব্যাকরণগত ভাবে ভেঙে দেখা, তার পদগুলোকে ভেঙে ভেঙে দেখা, এটা কোন পদে পড়েছে, সেটিকে নাউনে পড়েছে নাকি সেটি প্রোনাউনে পড়েছে নাকি সেটি অ্যাডজেক্টিভে পড়েছে নাকি সেটি অ্যাডভার্বে পড়েছে নাকি সেটি ভার্বে পড়েছে নাকি সেটি কনজাংশনে পড়েছে না ইন্টারজেকশনে পড়েছে। এইভাবে একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে দেখা, সেটি হচ্ছে পার্সিং। তাহলে আমরা প্রথমে একটি বাক্য দেখি, হুররা, মাই সান ওন এ ভ্যালুয়েবল প্রাইজ অ্যান্ড হি ইনফর্মড ইট টু হিজ মাদার ইনস্ট্যান্টলি। এই বাক্যের মধ্যে যদি আমরা তাকে হুররা, এই যে হুররা সেটি কি, সেটি হচ্ছে ইন্টারজেকশন। হুররা আমরা সবাই জানি ইন্টারজেকশন, তাহলে এটি ইন্টারজেকশন। মাই সান, এখন কথা হচ্ছে যে মাই, মাই সান সেটি কি, মাই সান সেটি পজিটিভ, এবং আমরা জানি পজিটিভ হলে কি হয়, সেটি হচ্ছে ডিটারমাইনার, সেটি হচ্ছে কি, ডিটারমাইনার, ডিটারমাইনার, ওকে। বা সান, সান সেটি কি, সেটি হচ্ছে নাউন। ওন, ওন কি, ওন হচ্ছে উইন এ পাস্ট ফর্ম, ভার্ব টু, অর্থাৎ সেটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে নাউন, সেটি হচ্ছে ভার্ব। আবার এ, এ কি, আর্টিকেল, তাহলে আর্টিকেল যদি হয়, আর্টিকেল কিসের মধ্যে পড়ে, আর্টিকেল ডিটারমাইনারের মধ্যে পড়ে, আর্টিকেল হচ্ছে ডিটারমাইন, আমি শুধু ডিটা লিখলাম। আবার ভ্যালুয়েবল, মূল্যবান, তাহলে এটি কি, ভ্যালুয়েবল প্রাইস, তাহলে যেহেতু এই ভ্যালুয়েবল প্রাইস কে নির্দেশ করছে, কেমন প্রাইস, মূল্যবান প্রাইস, তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার প্রাইস সেটা হচ্ছে নাউন। আবার এখানে এন্ড, এন্ড যেমন হি ইনফর্ম ইট টু হিজ মাদার ইনস্ট্যান্টলি, এবং হুররা, মাই সান ওন এ ভ্যালুয়েবল প্রাইস, এই দুটি বাক্যকে সংযুক্ত করেছে, তাই এন্ডটা হচ্ছে কি, কনজাংশন, কনজাংশন, তাহলে এন্ডটা হলো কনজাংশন, ঠিক। এরপরে হি কি, হি হচ্ছে প্রণাম, যেমন এই যে মাই সান, সানের প্রণাম হচ্ছে কি, হি,
এটা হচ্ছে প্রনাম, প্র নাম। তাহলে এরপরে আবার এটি কি ইনফর্ম, ইনফর্ম, ইনফর্ম সেটি হচ্ছে ভার্ব, আমরা সেটি এরপর আবার ইট, ইটি এটা হচ্ছে প্রণাম, কিসের প্রণাম, সেটা হচ্ছে প্রাইজের প্রণাম, সে ইনফর্ম সেই বিষয়টিকে, সে এই যে প্রাইজের বিষয়টিকে জানালো, অথবা পুরো সেন্টেন্সটি প্রণাম হতে পারে। ইনফর্ম ইট টু হিজ মাদার, তাহলে টুটা কি, টুটা হচ্ছে প্রিপোজিশন, এটি হচ্ছে প্রণাম, এটি হচ্ছে প্রিপোজিশন, প্রি পজিশন। আবার হিজ, তাহলে হিজ কি, হিজ হচ্ছে পজিটিভ কেস, অর্থাৎ হিজ পজিটিভ কেস মিনস সেটি হচ্ছে একটি ডিটারমাইনার, তাহলে হিজটা হচ্ছে ডিটারমাইনার। মাদার, মাদার কি, মাদার হচ্ছে নাউন, আমরা সবাই জানি মাদার হচ্ছে নাউন, তাহলে এটি হচ্ছে নাউন, নাউন। আবার ইনস্ট্যান্টলি, সেটা জানালো, কখন জানালো, তৎক্ষণাৎ জানালো, অর্থাৎ এটি ভার্বকে মডিফাই করছে, তাই এটি হচ্ছে অ্যাডভার্ব, এটি হচ্ছে অ্যাডভার্ব। এই প্রথম সেন্টেন্স আমরা যে এখানে পার্সিং করলাম, পার্সিং মানে হচ্ছে আমরা একটি সেন্টেন্স কে বিশ্লেষণ করে দেখলাম যে এই সেন্টেন্সের মধ্যে কোন 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 পদ কাজ করেছে, এখানে নাউন আছে নাকি এখানে প্রনাউন আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে নাকি অ্যাডভার্ব আছে, এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এবার আমরা যদি দ্বিতীয় বাক্যে আসি, তাহলে যেমন দ্য লিটল বয় নোজ লিটল অ্যাবাউট দ্য ম্যান, তাহলে এই বাক্যের মধ্যে লিটল, দি, দিটি দি হচ্ছে ডিটারমাইনার, কারণ আমরা আর্টিকেল, আর্টিকেল ডিটারমাইনার অংশ, তাহলে দিটি হচ্ছে, এটি হচ্ছে ডিটারমাইনার। আবার লিটল কেমন ছেলে, ছোট্ট ছেলে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কাকে বোঝাচ্ছে ছেলেটি কি, ছেলেটি হচ্ছে নাউন, ছেলেটি হচ্ছে নাউন। আর লিটল কেমন ছেলে, ছোট্ট ছেলে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার নোজ সেটি কি, সেটা হচ্ছে ভার্ব, সেটি হচ্ছে ভার্ব অংশ। তাহলে তারপর আবার লিটল জানে, কতটুকু জানে, সামান্য পরিমাণ, জানে না বললেই চলে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটি ভার্বকে মডিফাই করেছে, এই ভার্বটিকে মডিফাই করেছে, সেটি হচ্ছে অ্যাডভার্ব। আবার নোজ, লিটল নোজ অ্যাবাউট দ্য ম্যান, অ্যাবাউট কার সম্পর্কে, লোকটি সম্পর্কে, অ্যাবাউট সেটি হচ্ছে প্রিপোজিশন, সেটি হচ্ছে কি, প্রিপোজিশন। দ্য ম্যান, আবার এখানে দি আছে, দিটি কি, দিটি হচ্ছে ডিটারমাইনার, যেহেতু আর্টিকেল ডিটারমাইনার অংশ, সেটা এটি হচ্ছে ডিটারমাইনার। আবার ম্যান, ম্যান কি, সেটি হচ্ছে নাউন, সেটি হচ্ছে নাউন। আচ্ছা আমরা পরবর্তী আরেকটি বাক্যে যাই, সেটি হচ্ছে আইস, এস, টুস, উইথিস, অর্থাৎ কি, আমি একজন কাটুরেকে করার দ্বারা কাট কাটতে দেখলাম। আই কি, আই হচ্ছে প্রনাউন, আমরা জানি সেটা হচ্ছে পার্সোনাল প্রনাউন, এটি হচ্ছে প্রনাউন, প্রনাউন। স কি, স হচ্ছে ভার্ব, একই হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল যদি হয় তাহলে সেটি কিসের অংশ, ডিটারমাইনার অংশ, অর্থাৎ এটি হচ্ছে ডিটারমাইনার। আবার এস, আমরা জানি আর্টিকেল কখনোই নাউন ছাড়া বসতে পারে না, তাই আর্টিকেল এই যে এখানে স, সেটি হচ্ছে নাউন, এখানে হচ্ছে কাঠুরি অর্থে, স হচ্ছে কাঠুরি অর্থে। টু, টু কি, প্রিপোজিশন, টু হচ্ছে প্রিপোজিশন। আবার টু এর পরে এটি কি, টু এর পরে সেটা হচ্ছে ভার্ব, কারণ কাটতে, অর্থাৎ এটি হচ্ছে ভার্ব, সেটি হচ্ছে ভার্ব, আমরা জানি ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পর মূল ভাবে প্রেজেন্ট ফর্ম বসে। টু স উইথ, কি দিয়ে, করার দিয়ে, তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন, উইথ হচ্ছে প্রিপোজিশন। আবার এ আসছে, একই এ হচ্ছে ডিটারমাইনার, আবার এ হচ্ছে ডিটারমাইনার। আবার এখানে স, সটা কি, যেমন যেহেতু ডিটারমাইনার বসেছে তাহলে এটা হচ্ছে নাউন, এটি হচ্ছে নাউন, আমরা জানি যে ডিটারমাইনার নাউন ছাড়া বসতে পারে না। তাহলে আমরা এই বাক্যের মধ্যে দেখলাম সেটা হচ্ছে, যেমন আই প্রনাউন, স ভার্ব, কারণ সি এর পার্সন, সি এর পার্সন, সি, স, সিন, এটি হচ্ছে স হচ্ছে ভার্ব, অর্থাৎ দেখলাম এস স একজন কাটুরি, একটি টু স, টু স মানে কাটতে, উইথ এস স, এই এই স হচ্ছে করাত, কি দিয়ে, করাত দিয়ে একটি কাটুরিকে কাট কাটতে দেখলাম। যে এবার আমরা পরবর্তী আরেকটি বাক্যে আসি, যেমন হি অ্যারাইভড বিফোর হিজ টাইম, সে তার সময়ের পূর্বেই উপস্থিত হলো বা পৌঁছলো, তাহলে হিতে কি, হি হচ্ছে প্রনাউন, হি হচ্ছে প্রনাউন। অ্যারাইভড, অ্যারাইভ হলো ভার্ব, বিফোর, বিফোর হিজ টাইম, তার সময় পূর্বে, তাহলে বিফোর এখানে হচ্ছে, এই বিফোরটা হচ্ছে প্রিপোজিশন। আবার হিজ, এই হিজ কি, সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সেই সেটা হচ্ছে পজিটিভ, পজিটিভ যদি হয় তাহলে কিসের মধ্যে পড়ে, ডিটারমাইনার, তাহলে এই হিজটা হচ্ছে ডিটারমাইনার। আর টাইম সেটা হচ্ছে নাউন, আমরা জানি যে ডিটারমাইনার নাউনের সাথে বসে বা নাউন, নাউনকে মডিফাই করে। আচ্ছা আমরা আরেকটি লাস্ট উদাহরণ যাই, সেটা হচ্ছে দে হ্যাড অ্যারাইভড
before the train left. They pronoun had সেটি হচ্ছে সে had সেটি ভার কি ভার অক্সিলারি ভার অর্থাৎ হেল্পিং ভার এইচভি হেল্পিং ভার আবার অ্যারাইভড সেটি হচ্ছে মূল ভার এটি হচ্ছে পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভার তাহলে হ্যাড সেটিও ভার তবে সেটি ভার্বের অংশ আবার অ্যারাইভড এটি হচ্ছে প্রিন্সিপাল ভার ভার্বের অংশে হিসেবে হ্যাড বসেছে আবার প্রিন্সিপাল ভার হিসেবে অ্যারাইভ বসেছে হেল্পিং ভার হ্যাড এবং মূল ভার হচ্ছে অ্যারাইভ বিফোর এখানে কি বিফোর দ্য ট্রেন লেফট এখানে দুইটি সেন্টেন্স কে যুক্ত দে হ্যাড অ্যারাইভ বিফোর দ্য ট্রেন লেফট ট্রেনটি ছাড়ার পূর্বেই তারা উপস্থিত হলো তাহলে এখানে দুইটি সেন্টেন্স কে এই বিফোর দ্য সংযুক্ত করা হয়েছে তাহলে এটি হচ্ছে কনজাংশন এটি হচ্ছে কনজাংশন এটি কনজাংশন আবার দি সেটি হচ্ছে আর্টিকেল যেহেতু আর্টিকেল আর্টিকেল কিসের অংশ ডিটারমাইনার অংশ সুতরাং এটি হচ্ছে ডিটারমাইনার ট্রেন ট্রেন কে আমরা জানি যে ডিটারমাইনার অবশ্যই নাউন নাউন কে মডিফাই করে সুতরাং এটি হচ্ছে নাউন ট্রেন হচ্ছে নাউন আবার লেফট লেফট কি সেটা হচ্ছে ভার লিভ লেফট লেফট এটি লেফট হচ্ছে ভার অর্থাৎ সুতরাং আমরা একটি সেন্টেন্স কে যে পাস্টাস পিস অনুসারে আমরা যখন ভেঙে ভেঙে দেখব তখনই সেটি পার্সিং এ রূপান্তরিত হয় আমি আশা করি প্রিয় দর্শক আপনারা আজকের এই বিষয়টি থেকে যে নাইন পার্সাস পিস যদি আমরা জানি তখনই হয়তোবা আমরা পার্সিং একটি সেন্টেন্স পার্সিং কিভাবে করতে হয় সেটি আপনারা সবাই ভালো করে করতে পারবেন এবং সেটি বুঝতে পারবেন সুতরাং প্রিয় দর্শক আমি আশা করছি পার্সিং এই পদার্থ বা পদ পরিচয় সেটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা চেষ্টা করবেন যাতে একটি সেন্টেন্স কে পার্সিং করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু